हेलो फ्रेंड्स, सूत्रपाशाते चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटा नतून धरनेर रोलेर रेसिपि निये आपनादेर सामने उपस्थित होयेछि, पनीर टिक्का रोल। आपनारा पुरो भिडियोटा देखबेन, जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई आपनारा लाइक करबेन आर कमेंट बक्से आपनादेर मतामत जानाबेन आर बंधु बान्धव आत्मीयस्वजनेर साथे शेयर करबेन। ताहले चलुन देखि आमी एई पनीर टिक्का रोल किभाबे बानियेछि। प्रथमे आमी एकटा मयदार डो बानिये नेब, तार जन्य एई कापटा नियेछि, माझारि मापेर काप। एई कापे दु काप आमी मयदा प्रथमे निये निच्छि, तार साथे निच्छि सामान्य एकटु नुन आर 1 टेबल स्पून सादा तेल। প্রথমে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে এটা মেখে নিতে হবে ভালো করে। ময়দার ডোটা একদম নরমও হবে না আবার শক্তও হবে না, মিডিয়াম ধরনের হবে। এটা মোটামুটি মাখা হয়ে গেছে, এবার এর ওপর একটু তেল মাখিয়ে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে 200 গ্রাম পানি নিয়েছি, যেটা কিউব আকারে কেটে নিয়েছি। এবার এটাকে হালকা একটু গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো সামান্য একটু নুন দিয়ে, তাহলে পনিরটা খুব সফট হয়ে যাবে। এই পনিরের মধ্যে সামান্য একটু নুন দিলাম আর অল্প হালকা গরম জল দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট বাদে আবার আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দেব 1.5 টেবিল স্পুন বেসন। বেসনটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, হালকাভাবে ফ্রাই করতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে। বেসনটা হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দেব 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এটা দিয়েও একটু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এক এক করে সব মশলাগুলো দেব। 1 টিস্পুন নিয়েছি জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন দেব হলুদ গুঁড়ো, 2 টিস্পুন দেব শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা। আর এখানে রেখেছি দই আর 1 টিস্পুন ভুনে মিশিয়ে, এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব চাট মশলা 2 টিস্পুন মতো। এটা একটু ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে সব মশলাগুলো, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা ফ্রাই করতে হবে। খুব বেশি না, খুব সামান্যই একটু ফ্রাই করতে হবে। দইয়ের বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল অ্যাড করছি। এবারে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি
দুটো মাঝারি মাপের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু এপাশ ওপাশ করে ফ্রাই করে নিতে হবে, খুব বেশি না, খুব সামান্য ভাবে এদিক ওদিক করে ফ্রাই করতে হবে। প্রায় 2 মিনিট হয়েছে, পেঁয়াজটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এক এক করে দিচ্ছি, প্রথমে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 5টা রসুনের কোয়া নিয়ে সেটাকে কুচিয়ে রেখেছি, তার সাথে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, এটাকেও কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে আমি এরকম করে কুচিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পানির, পানিরটা দিয়ে একটু মিডিয়াম আঁচে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো একটা মাঝারি মাপের টমেটো নিয়েছি, যেটা এরকম করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। গ্যাসের ফ্লেমটা এবার আমাকে হাইতে করে দিতে হবে, দিয়ে একটু ঢাকা দিয়ে 5 সেকেন্ডের জন্য রাখতে হবে। সেকেন্ডস বাদে আমি কভারটা খুলে নিলাম। রোল র‍্যাপ করার জন্য যে পনিরটা এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন রেড চিলি সস। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। পনিরের প্রিপারেশনটা আমি এখন এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা চাটনি বানিয়ে নেব, ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনি বানানোর জন্য এখানে আমি 1/2 আটি ধনে পাতা নিয়ে সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 2টো রসুনের কোয়া আর একটুখানি আদা, সেটাও কুচিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। ছোট চামচের এইটুকু নিয়েছি ধনে গুঁড়ো, আর সামান্য একটু দেব চাট মশলা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 7 মতো নুন দিলাম, আর সবশেষে দেব একটু একটা পাতি লেবুর 1/2 নিয়ে নিয়েছি, সেই লেবুটা আমি চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করছি। এবার এটা আমি পেস্ট করে নেব, এবার এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ধনে পাতা চাটনি রেডি। এবার ময়দাটা দেখে নেব, খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব, একটু বড় বড় মাপের লেচি করে নিতে হবে। এগুলো সব রেডি হয়ে গেছে, এবার এগুলো বেলে নেব আমি। একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এক এক করে এগুলো বেলব। এইভাবে বাকিগুলো আমি বেলে নেব। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার রোলের যে পরোটাগুলো সেগুলো আমি এবার এক এক করে ভেজে তুলব। রিফাইন্ড অয়েল দেব, এইভাবে তেলটাকে আমি ব্রাশ করে দেব।
এবার এইদিকে একটু তেল দেবো, 1/4 টিস্পুন মতো তেল দিয়ে এটাও একটু উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটা ফ্রাই করা হয়ে গেছে, এবার অন্যান্য গুলো একইভাবে আমি ফ্রাই করে নেব। এর উপরে দেব 1 টেবিল স্পুন মেয়োনিজ আর 1 টেবিল স্পুন যে ধনে পাতার চাটনি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটা চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। এবার পনির দেব, খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। এর উপরে দেব পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন দেব, আর দেব একটু লেবুর রস, এটা চিপে চিপে অল্প একটু করে দিয়ে দেব। এবার এটাকে আমি র‍্যাপ করব। তৈরি হয়ে গেছে পনির টিক্কা রোল। আপনারাও সবাই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।